দেখতেই পাচ্ছ, আজকে চলে এসেছি আমাদের বাড়ির সামনে। এখানে আজকে একটু দুবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, একটু বিরিয়ানি ফিরিয়ানি খাবো, দেখা যাক কেমন মানায়। শুনেছি নাকি এখানে 120 টাকা প্লেট, কিরকম খেতে হয় জানি না। হায়দ্রাবাদি বিরিয়ানি ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি। সামনে রয়েছে সাহিল, তার সামনে একদম সামনে রিজাউল রয়েছে, আর মাঝখানে সামিরুল। ভাই একটু হাত দেখি দে, ভাই একটু হাত দেখি দে, সামিরুল একটু হাত দেখা, ভাই সামিরুল হাত দেখা, রিজাউল হাত দেখা, ভাই হাত দেখা, হাত দেখা। একটা দোকান রয়েছে সোমেশ্বর ভেল, এখানে সব ধরনের পাওভাজি থেকে শুরু করে বড়া পাও সব জিনিসপত্র পাওয়া যায়। এটা পরের দিন ট্রাই করবো, আপাতত চলে যাওয়া যাক। দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা, এটা হচ্ছে দোকান তপেশ্বর চাইনিজ অ্যান্ড বিরিয়ানি হাউস। কি পাচ্ছেন, অনেক জিনিসপত্র সব রয়েছে, বেশ ভালো। আর ওইদিকে এই গণেশ পুজো রয়েছে সামনে, কি পাচ্ছেন, সুন্দর রান্না বান্না করা আছে ভেতরে, পরিষ্কার জায়গা। এখানে তো এটা দেখতে পাচ্ছেন, এটা বিরিয়ানি রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, রাইসের কোয়ান্টিটি যথেষ্ট ভালো, আর উপরে বাঁধাকপি চপ করে দিয়ে দিয়েছে, আর এটা চাটনি মতো দিয়েছে, এই দেখতেই পাচ্ছেন। টেস্ট কেমন জানি না, টেস্ট করে দেখ। লাইভ ভিডিও ভিডিও কর।
টেস্ট ভালো হ্যাঁ সাবাস তাহলে আমরা বিরিয়ানি বলেছি এবার দেখা যাক কিরকম তো বিরিয়ানি চলে এসছে আমাদের এটা দেখতেই পাচ্ছ বেশ কালারফুল খুব সুন্দর লাগছে দেখতে আর উপরে একটা গ্রেভির মধ্যে কিছু একটা দিয়েছে এটা জানি না কি গ্রেভি শুধু আর কিছু নয় এত কালারফুল বিরিয়ানি এই প্রথমবার দেখলাম ভাই এত কালারফুল বিরিয়ানি সত্যি 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 ভাই একদম 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 মানে হায়দ্রাবাদী বিরিয়ানির মাঝখানে এত কালারফুল বিরিয়ানি এত কালারফুল কিভাবে এলো যেন মনে হচ্ছে সেটা ঠিক কথা কারণ কাছে নিয়ে গেছে বিরিয়ানিটা দেখো দেখলে বুঝতে পারবে সাধারণ কতটা কালারফুল আমাদের আমাদের একজন খুব ক্ষুধার্ত মানুষ খাওয়া শুরু করে দিয়েছে ক্ষুধার্ত মানুষটি আর সাইলো শুরু করে দিল মাঝখানে আমি বাদ পড়ে গেলাম একা আর এখানে একটা লেবু দিয়েছে একটা পেঁয়াজ দিয়েছে আর বিরিয়ানি যার থেকে বোঝা যাচ্ছে কনসিস্টেন্সি ঠিকই আছে বেশ ভালো বিরিয়ানি হাটের কাছে হবে এটা মনে হচ্ছে একটু ঝোল টাইপের কিছু আর এখানে একটা চিকেনের পিস দিয়েছে এই যে একটা চিকেন রয়েছে আর এখানে একটু গ্রেভি রয়েছে এখানে আরেকটা হ্যাঁ এখানে আরেকটা চিকেন রয়েছে আমাদের অবস্থাটা দেখো ফার্স্টে আমরা চামচ দিয়ে শুরু করলাম তারপরে হাত দিয়ে আবার শুরু করছি কেন বাঙালি মানুষ হাত ছাড়া পোষাবে না তাই আবার হাত দিয়ে শুরু করলাম তাহলে এবার খাওয়া দাওয়া হলো এখন বাড়ি যাবো খাওয়া খাওয়া কেমন লাগলো ভাই বেশ ভালোই লেগেছে ভালো লেগেছে আর আমরা যে বিরিয়ানিটা খেলাম ওটা 70 টাকা প্লেট পড়লো পার হেড আর আমরা তো জানোই বাঙালি মানুষ সেই জন্য ফুল প্লেট 120 টাকা সেটাকে হাফ করে নিয়ে 60 করে আর ও একটা ফ্রাইড রাইস নিল নিল হচ্ছে 90 টাকা তাও মোটামুটি দুবেলা বেশ খাওয়াটা ভালোই হলো এখন আবার তো বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে একটুখানি দুপুরের পর ভাত গুম দেবো ঠিক আছে